মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি আমার জন্য পুরস্কার এনেছেন? দেখো, হ্যাঁ কিন্তু এইটা তুমি কাউকে দিতে পারবে না। আপনি আমার জন্য সত্যি সত্যি পুরস্কার নিয়ে এসেছেন? আমি মিথ্যে বলি না রাধা, কেন মিথ্যে বলবো? নাও, আমি নিজে হাতে তোমার জন্য আনলাম। নাও। কি আছে ভাইলে? দেখো না, নিজে আমার দিকে হা করে তাকিয়ে না থেকে দেখো। তোমার সম্পত্তি সব রাধাকে লিখে দিলে? ওসব কি দলিলের কাগজপত্র নাকি? তাতে তোমার কি মেঘা? রাধাই তো দাদাভাইয়ের সব সম্পত্তির সমান ভাগিদার, তাই না? কারণ রাধাই হলো দাদাভাইয়ের অগ্নিসাক্ষী করা বিবাহিত স্ত্রী। আদে ওটা কিসের ফাইলের মধ্যে কি কাগজপত্রগুলো? কি একটা ফর্ম আছে বড়। কিসের ফর্ম? রাধার কলেজ যাওয়ার ফর্ম। এরপর থেকে রাধা কলেজে যাবে। আমি কি সত্যি নাকি আমার সাথে, মানে এটা সত্যি হচ্ছে তোর নাকি স্বপ্ন দেখছি? হয়েছে, ছেলে মানুষই হয়েছে। এবার কিন্তু সত্যি সত্যি কলেজ যেতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সত্যি? তিন সত্যি বলুন, তিন সত্যি বলুন। শুরু হয়ে গেল, দেখলে আবার শুরু করে দিলাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার আর আমার আলোর জিনিসে হাত দেবে না। কিন্তু আমি তো, আমি আগে বলো তুমি এই ঘরে কি করছো? কে পারমিশন দিল তোমার এই ঘরে আসার? এত সাহস হলো কি করে যে তুমি আমাদের জিনিসে হাত দিচ্ছ? একদম হাত দেবে না, অসভ্য মেয়ে একটা। এরকম রেগে যাচ্ছেন কেন? আমি তো জিনিসপত্রগুলো গুছাচ্ছিলাম। একদম ছোবে না, ছিল আমার আর আমার আলোর জিনিস। এই ঘরে আমি কাউকে ঢোকার পারমিশন দিই না, বুঝেছো তুমি?
বড় বড় কথা। একদম হাত দেবে না আমার আর আমার আলুর জিনিসে তুমি। আর শোনো, তুমি আসার পর থেকে না এমনি আমার জীবনটা অগোছালো হয়ে গেছে। বারণ করলাম না, একদম হাত দেবে না, একদম হাত দেবে না, সিরিয়াসলি বলছি। কিন্তু এগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, একদম হাত দেবে না। আর তার থেকেও বড় কথা, এই ঘরে কোনোদিন ঢুকবে না রাধা। আজকে লাস্ট বললাম। আপনি আমার জন্য এত কিছু করলেন, এখন এভাবে ব্যবহার করছেন কেন? আপনি তো কুকুলের স্কুলে বললেন যে আমি আমি আপনার স্ত্রী, তাহলে আপনি কেন স্ত্রী? স্ত্রী হওয়ার যোগ্যতা আছে তোমার? কিন্তু আপনি তো বলেছিলেন। ভুল বলেছিলাম, কুকুল আর পরিবারের সম্মান রাখতে ভুল বলেছিলাম। ভুল? হ্যাঁ ভুল, আলবাত ভুল, ভুল 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 বলেছিলাম, যাতে পুকুল স্কুলে আমাকে আর পুকুলকে মিথ্যাবাদী না ভাবা হয়। তাই একটা কথা মন দিয়ে শোনো আর নিজের মনের মধ্যে গেঁথে নাও দাদা, একমাত্র আলোই আমার স্ত্রী। আলো ছাড়া কেউ কোনোদিন আমার স্ত্রী হতে পারবে না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি কি বরাবরের জন্য চলে যাচ্ছি নাকি? এই যখন স্কুলে গরমের ছুটি পড়বে, পূজোর ছুটি পড়বে, তখন আমি আসব তোমাদের কাছে। তুই আসবি তো মা? অষ্টমী কে কে আটকাবে শুনি? অষ্টমী, অষ্টমী বলি তোর হলো? এবার তো তুই ট্রেন মিস করবি। ওহ বাবা, এই গড়িটা তো সরু, এতে যে সাইড দেবো, কিন্তু এতে সাইড না দিলে আমার মাথা খেয়ে নিচ্ছে। সবাই একটা পারিস না বড় বাপ, আস্তে চালা মা, মা আস্তে চালা মা, তো দেরি হয়ে যাবে, তুই তুই এসব ছাড়, এদেরকে ছাড়, তুই তুই আস্তে চালা মা। বাবা দরকার হলে আমি চাকরি ছেড়ে দেবো, কিন্তু যারা আমার বাবাকে অপমান করেছে আমি তাদেরকে ছাড়ব না। কি হলো? এই কি হলো, সামনে দাঁড় করা কেন স্কুটারটা? একটা বয়স্ক মানুষকে সাইডে চেপে ফেলে দিয়ে গালাগাল করে খুব হিরোগিরি হচ্ছে না? এক্ষুনি ক্ষমা চাও আমার কাছে। কেন রে, তোর বাবা কোন শান্তি গোপাল যোর কাছে ক্ষমা চাইতে হবে? চাইবো না। কি করবি তুই? যেটা করতে পারি সেটা দেখাতে চাইছি না বলি, যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর। না রে, করবো না। আর একবার বলবো, ক্ষমা চাও নইলে আমার নামও কিন্তু অষ্টমী, অসময় সন্ধি পুজো দেখিয়ে ছেড়ে দেবো।
এত বড় সস আমার গাড়ির কাজ আগে আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গৌরানীর মন্দিরে এরকম কোনো ঘটনা ঘটতেই পারে না, আপনি একদম ভয় পাবেন না। দেখি কিরে কি হয়েছে তোর, কোথাও লেগেছে তোর? ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হয়নি। জয় ঠাকুর পুরুষোত্তম সিংহে জয়, 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 জয় ঠাকুর। কেউ যদি দেখতে পায় তুমি চুপ করে দাঁড়িয়ে আছে তাহলে কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে। পুরুষোত্তম সিংহের নামে জয়ধ্বনি দেওয়ার আগে আমার যেন জিভ ঘষে যায়। এসব কি কথা বলছিস তুই? উনি তো তোর বাবা হন। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তো যাইদি, তুমি শুরুতেই বলেছিলে যে তোমার ভালো ভালো লাইফের এক্সপেরিয়েন্স আছে। আমার লাইফের ভ্যালুতে সে উল্লেখযোগ্য নায়িকা মহানায়িকা সুচিত্রা সেনের কাছ থেকে। তখন আমি জাস্ট 5 বছর হয়েছে বেলভিউতে কাজ করছি, তখন ডক্টর সুব্রত মৈত্র আমাকে ডাকলেন, বলে জাহিদি তোমাকে না ওনার বাড়ি যেতে হবে, এত বড় একজন মহানায়িকা, আমি সবে সবে এসেছি, আপনি আমাকে পাঠাচ্ছেন, আরও তো আমার কলিগরা আছে তাদেরকে আপনি বলতে বলছে, ওসব বললে হবে না, তোমাকে বলেছি মানে তুমিই যাবে। গেলাম ওনার বাড়ি, কলিং বেলটা দিলাম, দরজা খুলে একজন মহিলা এলেন, এসে বলছেন মানে আগে থেকে
ওনাকে সব কিছু বলা হয়ে যেত ইট সিমস, যেই উনি উনি মানে একজন মহিলা এসে বললেন আপনি বেলভিউ থেকে এসছেন ডক্টর? আমি বললাম হ্যাঁ। ভেতরে আসুন। ভেতরে নিয়ে গেলেন, একটা লং হল ঘর, লম্বা, বসুন এখানে, বসালেন, বসে আছি। তারপর ওই মহিলা আবার ফিরেলেন, এসে বললেন এবার ভেতর দিকে আসুন। তারপর দেখলাম একটা ঘরের মধ্যে দিয়ে একটা ঘর, তার মধ্যে ঘর গেলাম, আলো আধারির একটা পরিবেশ, বললেন বসো, কেউ নেই ওখানে, আমাকে উনি বসালেন ড্রেসিং টেবিলের সামনে। বসার পর উনি উঠে এলেন, মিসেস সুচিত্রা সেন আমাদের মহানায়িকা আসলেন এসে এমনি করে, নমস্কার। আমি উঠে দাঁড়ালাম, নমস্কার। তারপর উনি ড্রেসিং টেবিলের পাশে যেখানে আমি বসেছি উনি পাশে বসলেন। বসার পর উনি কিছুক্ষণ আমার মুখের দিকে এরকম করে তাকিয়ে আছেন, আমি ওনাকে দেখছি, এবার অনেকক্ষণ তাকাচ্ছেন, আমি আস্তে করে মাথাটা নিচু করলাম। তারপর বললেন তুমি তাহলে আমাকে দেখবে, সুব্রত পাঠিয়েছে। আমি বললাম হ্যাঁ, তা আমাকে কি করতে হবে? আমি তখন ভাবলাম আপনাকে একটু উঠে দাঁড়াতে হবে। ছোটবেলা থেকেই ওনার মুভি দেখে আসছি, যে উনি যখনই কোনো পিকচারের মানে উনি যখনই কোনো রোল করেন ওনার না একটুখানি হালকা ওনাকে একটু হেলে দাঁড়াতে দেখেন আপনারা। আমি চিরকাল জানতাম মেবি ডাইরেক্টর প্রডিউসার ডিম্যান্ড করে যে হয়তো ওনার চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য একটা অ্যাডামেন্ট চরিত্র বা হোয়াট এভার বা একটা সুপিরিয়রিটি কিছু একটা ভাব আনার জন্য তোলার জন্য হয়তো ওনাকে ওইভাবে দাঁড়াতে বলা হয়। বাট আই ওয়াজ রং। আমি যখন দেখলাম উনি কিন্তু দাঁড়ালেন ওইভাবে, দ্যাট মিন্স সবসময় উনি ওরকমভাবেই দাঁড়ালেন, পশ্চাৎটারই একটা কিছু ব্যাপার ছিল। তো ফার্স্ট ডেটা আমি দেখার পর ওনাকে ট্রিটমেন্ট করে এক্সারসাইজ করে টরে দিয়ে এবার আমি নেমে ওনাকে দেখে এবার আমি চলে যাচ্ছি, পেছন থেকে সিকিউরিটি আমাকে ডাকতে লাগলো, ম্যাডাম ম্যাডাম আপনাকে ওপরের ম্যাডাম ডাকছে। গেলাম, তারপর দেখছি উনি হল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন ঠিক এইভাবে। আপনি কিছু মনে করেননি তো? জাস্ট এই ওয়ার্ডটা আমি জাস্ট মনে রেখেছি, আমি ভুলতে পারবো না। আই এম সো সরি, আপনার ফিসটা আমার দেওয়া হয়নি। বলছে না না বিশ্বাস করুন, আমি না একদম ভুলে গেছি, আপনার টাকাটা আমাকে দিতে হবে। আমি বললাম প্লিজ আপনি এভাবে বলবেন না, আর আপনি এভাবে বারবার হাতও জোর করবেন, আমার খুব খারাপ লাগে, আপনি আমার থেকে এত বড়। যাই হোক, এসব বলে টোলে তারপরে আমি চলে গেলাম। কিভাবে শুরু হলো এই ব্যবসা? মা প্রথমটায় ভীষণ সাপোর্ট করেছে, র মেটেরিয়াল এনেছিলাম, মা বানাতো, আমি বানাতাম, প্রমোট করতাম, বন্ধু বান্ধবরা খুব হেল্প করেছে। তারপর সেই 2000 টাকার বিজনেসটা আজকে আমার 10 লাখ টাকা স্টক বিজনেসে পরিণত হয়েছে। তারপর নিজে নিজের ওয়েবসাইট বানালাম, নিজেই বানালাম stylepass.in বলে। তারপরে আমার মনে হলো যে আমি যে আমার যে স্কিলটা এইটা আমি নিজেকে হেল্প করছি, বিভিন্ন ব্র্যান্ডের জন্য হেল্প করছি ঠিক আছে, কিন্তু আমার মতো যে সমস্ত মেয়েরা বা এমন অনেক আছে একটু বয়স্ক মহিলারা করোনার পরে অনলাইন ব্যবসা শুরু করেছে, কিন্তু তারা জানে না কিভাবে এগোতে হবে, কিভাবে বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। তখন আমি ঠিক করলাম যে আমি এদেরকে গাইডেন্স দেব। তারপর আমি শুরু করলাম সেশন। আমার এই সেশনটা আমি করাই শুধু মহিলা এন্টারপ্রেনিয়রদের যারা নিজের দমে নিজের ব্যবসা অনলাইনে চালাচ্ছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শর্মিষ্ঠা, এবার তোমার কথা শুনবো, সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত আছো। হ্যাঁ দিদি, আমি হচ্ছে স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্ল অ্যান্ড কন্যাশ্রী প্রকল্পের প্রজেক্টে কাজ করি, যেখানে আমি অ্যাডোলেসেন্ট গার্ল 11 থেকে 18 বছরের কিশোরী মেয়েদের সাথে কাজটা করি। আর এই প্রজেক্টটা এমন একটা এনজিওর সাথে চলে যেখানে সমস্ত প্রতিবন্ধী মেয়েরা থাকে। এনজিওটির নাম হচ্ছে দাঁতন মানব কল্যাণ কেন্দ্র। আমি যেটা চেয়েছিলাম যে নিজের পায়ে দাঁড়িয়ে করব, এখন আমি সেই কাজটাই করছি কিশোরী মেয়েদের সাথে, তাদেরকে উৎসাহিত করছি যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়েটা করে। তো কি বুঝছো, 5 বছর তো হয়ে গেল করছো, কতটা মানুষ বুঝতে পারছে, কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে? দিদি এখন মেয়েরাই অনেকটা কিন্তু ইম্প্রুভ হয়ে গেছে, মেয়েরা নিজেই বুঝে গেছে যে যখন মেয়েদের বিয়েটা বাড়ি থেকে ঠিক করছে মেয়েরা, হয় নিজেরা না হলে বান্ধবী মারফত বন্ধু মারফত কিন্তু ঠিক খবরটা দিয়ে দিচ্ছে যে আমার বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে, আমি কিন্তু বিয়ে করবো না। মানে মেয়েরা নিজেরাই বুঝে গেছে যে এই সময় বিয়েটা করা উচিত নয়, আমি নিজের পায়ে দাঁড়াবো। এই জন্য আমরা মেয়েদেরকে কিছু ট্রেনিং প্রোগ্রামেরও ব্যবস্থা আছে, মাশরুম চাষের ট্রেনিং দেওয়া হয় মেয়েদের, বিউটিশিয়ানের ট্রেনিং দেওয়া হয়, টেলারিং ট্রেনিং আছে, যাতে এই কাজগুলো শিখে তারা স্বাবলম্বী হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে। খুব ভালো, খুব ভালো। শাড়ির বিজনেস কতদিন হলো শুরু করেছো? আমরা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তো বাবার চাপ ছিল যে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে, তো আমার একদম অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। বিয়ের পর জানতে পারি যে আমার যে হাজবেন্ড সে পুরোই নেশাগ্রস্ত, আমাকে প্রচণ্ড পরিমাণে টর্চার করতো, দিনের পর দিন রাত্রেবেলা বাড়ি ফিরতো না, সারা রাত হাঁড়ি নিয়ে বসে থাকতাম যে সে কখন আসবে, তারপরে খাবো,
তারপরে শোবো। তো এরকম প্রত্যেক দিন যেত। আমি চেয়েছিলাম, চেষ্টা করেছিলাম যে আমার হাজবেন্ডকে একটুখানি চেঞ্জ করার, কিন্তু সেটা আর আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। আমাদের ঠিক বিবাহবার্ষিকীর পরের দিন, মানে এক বছর বিবাহবার্ষিকীর ঠিক পরের দিন আমার হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। দেড় দু বছর ধরে আমি মেডিসিন খেতে খেতে আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হতে থাকি, বাবা মার কাছে আসি। তারপরে আবার ভাবি যে পড়াশোনা আবার শুরু করব, তো ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হই বাংলার অনার্স নিয়ে। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ছি তখন আমার জন্য সম্বন্ধ আসে আবার। তো তারপরে আমার হাজবেন্ডের সঙ্গে আমার আলাপ হয়, যে প্রেজেন্ট হাজবেন্ড, তো তার সাথে আমার আলাপ হয়। এবং তার সাথে কদিন মেশার পর বুঝি যে মনে হয় আমার জীবনে এটাই সঠিক মানুষ। তো তারপরে আমাদের এক মাসের মধ্যে আমাদের বিয়েটা হয়ে যায়। তো বিয়ের এক বছর পর আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পর খালি ভাবতাম কি যে কিছু একটা মনে হচ্ছে করতে হবে, জীবনে একটা কিছু না করলে না স্বাবলম্বী হতে পারছি না। আমার বাবা তাঁতি, তো তাঁতের যে সুতোর প্রতি আমার একটা আলাদাই নেশা। তো আমি ভাবলাম কি যে একটা কিছু করতে হবে জীবনে, তো কী করবো। আমার বাবা এবং আমার হাজবেন্ড বললো তুমি একটা শাড়ির বিজনেস শুরু করো। তো আমি শাড়ির বিজনেসটা শুরু করলাম আমার বাবা এবং আমার হাজবেন্ডের হাত ধরে। আজকে 5টা বছর হয়ে গেছে আমি এই বিজনেসের মধ্যে আছি এবং প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি। শাড়ির যে এর নাম সেটা হচ্ছে বাংলার শাড়ি। তো যখন ব্যবসা কর, নিজের রোজগারের টাকাটা পাও, কেমন লাগে? ভীষণ ভালো লাগে। ভীষণ মানে এটা আর প্রকাশ করার মতো নয়, যারা নিজেরা ইনকাম করে তারা বোঝে যে নিজেরাতে না আলাদাই একটা সুপ্রিম পাওয়ার চলে আসে, যে আমি আমার পয়সাই খাচ্ছি এরকম একটা ব্যাপার। আর নিজে কষ্ট করে রোজগার কর। অবশ্যই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। জয় মা। নমস্কার। লিন্ডা দেবী, লিন্ডা বসু, আপনি যে এত বড় একটা ইতিহাস, এরকম একটা সুবিশাল বাড়ি এবং তার সাথে এরকম মা অধিষ্ঠাত্রী দেবী, কত দেবদেবী রয়েছেন এখানে, পাশে একটা দুর্গা দালান, কত বছরের এখানকার ইতিহাস? এখানকার ইতিহাস আমাদের 500-র উপরে, 500-550 আপনি বলতে পারেন। আর দুর্গা পুজো আমাদের এবার 517 বছর পেরিয়েছে। হ্যাঁ, মনসা পুজো তার চেয়ে পুরনো। কালী পুজো, বাবা বৈকুণ্ঠনাথের পুজো হয়, আরও অনেক পুজো হয়। আমার শ্বশুরমশাই, আমার বাবা এটা সম্বন্ধে আরও বেশি ভালো বলতে পারবেন। আচ্ছা, আর এই নাথ মন্দিরে এখানে একটা দোলনা দেখছিল, এখানে দোলনা দেখছি বলতে এর মধ্যে দোল পূর্ণিমা হয়েছে। তো দোল পূর্ণিমাতে আমাদের এখানে বৈকুণ্ঠনাথকে বসানো হয় আর গোপালকে রাখা হয় আর এখানে দোল খেলা হয়। তার পাশে কে রয়েছেন? দুজন হচ্ছে রাজ পুরোহিতের সদস্য, মানে সেবায়ে থাকে। বাপ রে বাপ। ইনি হচ্ছে রাজ পুরোহিতের রূপা ঘোষাল। আচ্ছা, আর দিদি? দোলা ঘোষাল। দোলা ঘোষাল, বাহ। কিভাবে শুরু হলো এখানে বাস বসু পরিবার? আমি তো সবে এখানে 2 বছর হয়েছে, পূজোর কার্যকলাপ সবই দেখছি, সেটা সম্বন্ধে বলতে পারবো। আর যদি ইতিহাস সম্বন্ধে ভালো জানতে চান তাহলে মনে হয় বাবাই ভালো বলতে পারবে। ব্রত বাবু বলুন, কি করে এখানে বাস শুরু হলো? শিশু সিংহ, বিশু সিংহ দুই ভাই ছিলেন। শিশু সিংহ হচ্ছে জলপাইগুড়ি প্রতিষ্ঠা করেন, বিশু সিংহ কুচবিহার। ওনারা যখন যুদ্ধ করতে করতে আসাম থেকে এদিকে আসেন, মাঝপথে বিশু সিংহ থেকে যান এবং শিশু সিংহ ওদিক থেকে এদিকে অগ্রসর হয়। আচ্ছা, অগ্রসর হয়ে চলে যান মালদা। মালদাতে গিয়ে মালদাকে নিতে পারেনি, তখন ব্যাক করেন। ব্যাক করার পরে মহানন্দ পার হন। মহানন্দ পার হয়ে যে এখন যেটা বৈকুণ্ঠপুর পড়ে ওখানে যান, ওখানে থাকেন। ওনার তখন মনে হলো যে আমি এখানে থাকবো, এখানে রাজ্য প্রতিষ্ঠা করব। আচ্ছা, এবং তিনি রাজ্য প্রতিষ্ঠা করেন এবং বাবা বৈকুণ্ঠনাথের নামে স্টেটকে উৎসর্গ করেন, যার জন্য নাম হচ্ছে বৈকুণ্ঠপুর রাজ স্টেট। আচ্ছা, এবং সবচেয়ে বড় কথা, মা কীভাবে সব কিছু করে নিয়েছে না দেখলে কেউ বুঝতে পারবে না, কারণ আমাদের
যখন স্টেট ছিল তখন 100 উপরে পূজো হতো, 100 উপরে পূজো পূজো হতো সব, কিন্তু থ্যাচের বাড়ি ছিল, মানে মন্দির ছিল, এমনকি বাড়িও থ্যাচের ছিল। এই বাড়িটা কবে তৈরি হলো? এর আগে যে বাড়িগুলো ছিল সেটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়াতে তখন দাদু প্রসন্নতে প্রায় কর যখন সাবালক হলেন 1916 পর থেকে এই বাড়ি আরম্ভ হয় এবং 1920 মধ্যে এই বাড়ি হয়ে যায়। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গুঞ্জন, গুঞ্জন, হ্যাঁ ফুলপিসি ডাকছো? হ্যাঁ বলছি, গায়ে হলুদদের তত্ত্ব কে নিয়ে যাবে? আর এরপর তো পাত্রপক্ষের বাড়ি থেকে ফোন করবে, দেরি হয়ে যাচ্ছে তো। আমি কি করবো বলো তো, কোন দিক সামলাবো, একদম একা হয়ে গেছি। আরে তা তো বুঝলাম, কিন্তু গায়ে হলুদটাও তো পাঠাতে হবে, হলুদ না হলে বিয়ে হবে কেমন করে? সে তো বুঝতে পারছি, কিন্তু কে যাবে বলো তো? ঠাম্মার পক্ষে সম্ভব নয়, ঠাম্মা অসুস্থ, আর আমিও বর, আমার পক্ষেও সম্ভব নয়। আমি হলুদ নিয়ে যাব সেটা তো হয় না। সে তো জানি, তাহলে যাবেটা কে? তোমরা যাও না। আরে আমরা তো যাবোই, কিন্তু তোর নিকট আত্মীয় কারো থাকা তো দরকার, যে যাবে ওদের সাথে আলাপ করবে, গায়ে হলুদ হবে, যেমন হয় আর পাঁচটা বিয়ে বাড়িতে। ঠিক আছে দাঁড়াও, আমি 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 দেখছি দেখছি। টেনশন করার কোনো দরকার নেই, আমি এসে গেছি। দিদি তুই এসে গেছিস? ও মা, তোর গায়ে হলুদ আর আমি না এসে পারি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। এবার নিশ্চিন্ত হওয়া গেল। তুই 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 প্লিজ এদিকটা সামলে নিস, আমি জানি তুই যেখানে আছিস পুরো একাই সব সামলে নিতে পারবি। 100 বার এইসব নিয়ে তোর ভাবার দরকার নেই, সমস্ত নিয়ম কানুন না আমার নখ দরকার, সব হয়ে যাবে। তুই ঘরে যা, আমি ঠিক পৌঁছে যাব, একদম চিন্তা করিস না। হুম, হ্যাঁ গুঞ্জন, ওদিকে কি অবস্থা গো? এদিকে এখনো গায়ে হলুদ এসে পৌঁছয়নি, দেরি হয়ে যাচ্ছে বুঝলে, লগ্ন পেরিয়ে যাচ্ছে। আমার শ্বশুর মশাই কিন্তু খুব তাড়া দিচ্ছেন, খুব শ্বশুর মশাই বাড়ির সবাই খুব তাড়াহুড়ো করছে। আসলে গায়ে হলুদ তো না হলে তো মেয়ে সাজতে বসতে পারবে না, তারপর আবার ওদিকে দেরি হয়ে যাবে, গোধূলি লগ্নে বিয়ে। না না তুমি একদম চিন্তা করো না, এই তো আমার দিদি এসে গেছে। এই তুই কথা বল, কথা বল, কথা বল, আমি এক্ষুনি আসছি, ওদিকে ক্যাটারের লোক এসে বসে আছে। না না শোন না গুঞ্জন, বলছি কি আমার এক হ্যালো, নমস্কার, আপনি? আমি দিদি গুঞ্জনের। আপনি? আমি জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মুখার্জি। জ্যাস সান্নাল, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি ওর তুতো দিদি? এটা না একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ম্যাটার, আপনার সঙ্গে আবার দেখা হবে মনে হচ্ছে। ও, আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগলো জানেন। মেয়েদের গলা তো ওই একই রকম লাগে আর কি। না, সোনার কানটা থাকলে আলাদাই লাগে। হ্যাঁ কিছু না, আপনি তাড়াতাড়ি একটু হলুদটা আনার ব্যবস্থা করে দিন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, এখানে তো সব হয়ে গেছে, ছেলের গায়ে হলুদ হয়ে গেছে, সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে আছে, আপনারা একদম চিন্তা করবেন না। রাখি। কণ্ঠস্বরটা খুব চেনা চেনা লাগলো, গুঞ্জনের তুতো দিদি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। হলুদ দিয়া কইন্যা সাজবে কোনের সাজে, দেখ না কইন্যার মনের মাঝে সানা।
সাজবে শানাই চলবে বাতি কইনার হবে বিয়া বর আসবে সাধনা তলায় টোপর মাথায় দিয়া সাজবে শানাই চলবে বাতি কইনার হবে বিয়া বর আসবে সাধনা তলায় টোপর মাথায় দিয়া সাথে নিয়া সারা জীবন থাকবে সুখে শ্বশুর বাড়ি গিয়া ঘর সাইরা যাবে কইনা বরকে সাথে নিয়া সারা জীবন থাকবে সুখে শ্বশুর বাড়ি গিয়া কাকুন কাকুন দাঁড়াও দাঁড়াও কি হয়েছে বলো কি হয়েছে এটা এটা এখানে কেন তুমি তুমি জানো একজন ঘোমটা দেওয়া মহিলা বউ বউ ঘোমটা দেওয়া কি বলছো কাকুন বন্দুক বন্দুক মানে গুলি চালাচ্ছিল বন্দুক চালাচ্ছিল আমাকে আমাকে কাকুন তুমি তুমি দেখেছো তো ঠিক দেখেছো কাকুন কি হয়েছে জগদ্ধাত্রী জেঠিমণি কাকুন বলছে একজন ঘোমটা দেওয়া মহিলা নাকি গুলি চালাচ্ছিল কি বলছো দিন রাত্রি গোয়েন্দা গল্প করছো হ্যাঁ একবার সিনেমা দেখছে আর কি বলে কি বন্দুক ফন্দুক দেখছে একবার বাচ্চা মেয়ে সব সময় মারপিটের ছবি দেখছে সারা দিন মোবাইলে সিনেমা দেখছে চলো 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 মাছের ট্রেটা পড়ে আছে কাকুন বলছে রিভলভার চালাচ্ছিল কেউ তাহলে তাহলে মাছের ট্রেটা কার হাতে ছিল কার হাতে ছিল মাছের ট্রেটা মাছটা ওইখানে রাখো কোনো দিকটাতে জি হ্যাঁ ওই মহিলা ও ওই মহিলা জি জি ওনাতে তো মাছ ওই মহিলা কোথায় এখন জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি এখন আমরা কোথায় যাবো তলে তলে যে এত কাণ্ড ঘটে গেছে বলুনি তো আমাদের হাল্লা দিয়ে এখানে বন্দুক চলবে এমন তো নয় যে ভেতরে ভেতরে নোট খেয়েছো তারপর ঘুরে গেছো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সেই লোকটার গায়ে আপনার হাত দিচ্ছেন আপনারা কি মানুষ কোনো কথা নয় কোনো কথা নয় এরা সব টাকা খেয়েছে আমি দেখেছি রাজস্ব চ্যানেলজি রুদন চ্যানেলজিকে এই বাড়িতে ঢুকতে এরা সব টাকা খেয়েছে গায়ে হাত দিলে কিন্তু হাত ভেঙে দেবো বলে রাখলাম এই গান বাবু আপনি গান করছেন গান করুন এর মধ্যে ঢুকবেন না বলে রাখলাম আপনি কে বলুন তো এখানে এসে পড়ে আছেন দালাল নাকি দালাল ক্যাসার জিতে দালাল
বস্তির মেয়ের সাথে মেলামেশা করছেন আবার কথা? ভদ্রভাবে কথা বলো কাকা, এসব কি বলছো তুমি? ঠিক বলছি, ঠিক বলছি। কাল এখানে বুলডোজার চলবে, আমাদের ঘর বাড়ি সব চলে যাবে, ডিএস কলোনি অন্যের হাতে চলে যাবে। আমরা তখন কি করব? কোথায় যাব আমরা, কোথায় যাব? এই পার্লামেন্টে মত মত মত, এই বস্তিতে বুলডোজার চলবে না। আপনি কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছি, আপনার কথায় ভরসা করা যায়? যায়, 100% করা যায়। আমি রেহান এখানে দাঁড়িয়ে বলছি, বস্তিতে একটা ঘরও ভাঙবে না। আমি কথা দিচ্ছি, এই বস্তিতে যদি একটা ঘরও ভাঙে তাহলে এই বাড়ি জ্বালিয়ে দেবেন, মিন্টু রিক্সাওয়ালাকে মেরে দেবেন, যোগমায়াকে মেরে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে। এই চল তো না, চল। আপনি এসব কি বললেন? প্রেমার আশীর্বাদ হবে, প্রেমাকে আশীর্বাদ করবো আমরা, আর তোকে আশীর্বাদ করবে রেমার বাবা মা রেহান। বুঝতে পেরেছিস তো? এরকমই কিন্তু কিছু একটা ডিল ছিল। হ্যাঁ, আশীর্বাদ হবে, কিন্তু তার আগে আমি নিজের চোখে জমি হস্তান্তরের কাগজ দেখতে চাই, দলিল দেখতে চাই। সব পেয়ে যাবি তুই, সব পেয়ে যাবি তুই রেহান। সমস্ত পেপার্স রেডি হচ্ছে, বাড়িতে তো উকিল রয়েছে, ডিএস কলোনি তোর, আর তার বিনিময়ে তুই কিন্তু রেমাকে বিয়ে করছিস। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। হসপিটাল তৈরি হচ্ছে, সেটা তোর নামেই তৈরি হচ্ছে, তুই কিন্তু এবারে বাড়িতে ফিরে। ঠিক সময় বাড়ি ফিরবো আমি, তার জন্য শুভ লগ্ন চাই, শুভ সময় চাই। তাই কবে ফিরবি তুই? বিয়ের রাতে। তবে তাই হোক, শেষ পেশ বিয়েটা করতে আসবে তো, আমাদের পরিবারের মুখ পড়াবে না তো? না, মুখ পড়ালে আমি রেহানকে জ্যান্ত ছেড়ে দেবো না। ড্যাড, কি বলছো নাকি তুমি? হ্যাঁ, ঠিকই বলছো। আগে আমাদের মান সম্মান, আভিজাত্য, তারপর সব। রেহান যা যা চেয়েছে তুমি ওকে সব কিছু দিয়েছো, ডিএস কলোনি ওর নামে লিখে দিয়েছো, এমনকি অত বড় হসপিটালটা ওর নামে লিখে দেওয়া হয়েছে। তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ রেহান আমার ছেলে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, যে ও যেন কোনোভাবে আমাদেরকে না ঠকাতে পারে, আমাদেরকে যেন কোনো রকমের বিপদে না ফেলে, ডিএস কলোনির একটা লোকও যেন কোর্ট অব্দি না পৌঁছতে পারে, আর বসন্ত দা, বসন্ত দা যেন কোর্টে না যায়, আর শুধু তাই না, ওই ভিডিও ফুটেজটা যেন কোর্ট অব্দি না পৌঁছতে পারে, কোন রকম লিগাল হ্যাজার্ডস যেন তোমার উপরে এসে না পড়ে, সেটা আমাকে দেখতে হবে, কারণ তুমি আমার অত্যন্ত আদরে, অত্যন্ত কাছে। রেহান যেন কোন রকম ভাবে আমাকে না ঠকাতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। আঙ্কেল, এখানে সব রেডি, মানে মিয়াও রাজি, বিবিও রাজি, তার মানে হচ্ছে রেহানও রাজি, রেমাও রাজি, এখন শুধু সানায় বাজার অপেক্ষা। কে ফোন করেছে? আপনি চিনবেন না। চিনবো না, নাকি আপনি আমাকে আড়াল করছেন? দেখুন, আমি যা করছি আপনার জন্য করছি, আপনার ভালোর জন্য করছি, ডিএস কলোনির জন্য করছি, 791 জন মানুষের ভালোর জন্য করছি।
বলছি, আপনি ঠিক আছেন তো? আপনার চোখে জল কেন, আপনি খাচ্ছেন? আমি এই মানুষগুলোর জন্য কি না করেছি, ওদের জন্য চুরি খেয়েছি, মরতে মরতে বেঁচেছি, আর সেই লোকগুলো আজকে আমার কোলার ধরেছে, আমাকে আমাকে চা নয় তাই বলেছে, আমাকে আমাকে অপমান করে গেল। বাবা তুমি কেঁদো না, আপনি আপনি কাঁদবেন না, প্লিজ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে বলছি, একদিন এই ডিএস কলোনির লোকেরা আপনাকে মাথায় তুলে নাচবে। আমি আপনাকে কথা দিচ্ছি, যুগমায়াকে সাক্ষী রেখে বলছি, এই ডিএস কলোনির লোকেরা আপনাকে মাথায় তুলে নাচবে। কি করে? শুধু একটা চা। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বিপাশা চন্দনকে ছাড়িয়ে নিয়ে এসছে। কি কি বলছো? মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর পারলাম না রে। বাচ্চাটার কি দোষ আছে বলতো? সত্যি তোর বাবার চাকরি চলে যাবে, ওর মাটা তো না খেতে পেয়ে মরবে, সঙ্গে বাচ্চাটাও। আর খালি খালি বাচ্চাটা আমার কাছে আসে, এসে এসে বলে আমার বাবাকে এনে দাও, বাবাকে এনে দাও, বাবা ছাড়া আমি থাকতে পারি না। ও আমি সহ্য করতে পারছিলাম না রে। শেষকালে ভাবলাম দূর, ছাড়িয়েই আনি। আমার তো যা ক্ষতি হওয়ার হয়েই গেছে, নতুন করে আর আমার কি ক্ষতি হবে? আমি আর কি ওদের ক্ষতি করব বল দেখি? বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কোনো ক্ষতি করতে পারলাম না শুনে। তারপর কি বললো? তারপর আর কি, দূর, ধন্যবাদ ধন্যবাদ দিতে এসেছিল। আমি বলেছি আমি কোনো কথাও বাড়াতে চাই না, আমি ওর মুখ দর্শনও করতে চাই না। তবে হ্যাঁ, তোর কথাটা আমি রাখতে পারবো না শিমুল, ওই একই বাড়িতে আমি থাকতে পারবো না। তুমি এখানেই থাকবে, ওই বাড়িতেই থাকবে, আলাদা থাকবে, বুঝলে? আর তোমাদের ছাদে চাইলে তো একটা ঘর তোলা যেতেই পারে। শোনো, টাকা পয়সা যা লাগবে আমরা ব্যবস্থা করবো, বিপাশা দি, বুঝতে পারছো কি বলছি? ইয়ে মানে আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে পারি? দেখো, কথাটা আমার বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমি তোমাকে কিছু টাকা পয়সা এখন ধার দিতে পারি, কিন্তু তুমি তোমার ছাদে ওখানে একটা ঘর তৈরি করে নাও, পরে না হয় সময় সুযোগ করে আমাকে টাকাটা ফেরত দিও। ছাদ, ছাদে আবার ঘর তোলা, ওসব কোনো বিষয় নয় গো পরাগ। আসলে কি, বাড়িটাতেই আর থাকতে চাইছি না গো। যতই হোক যেমনই হোক, এত বছরের সংসার তো, এতগুলো বছরের কত স্মৃতি, কত কিছু জড়িয়ে আছে, কত মুহূর্ত। আর সেই একই বাড়িতে আমারই চোখের সামনে আমারই স্বামীকে নিয়ে অন্য একজন কেউ সংসার করবে, এটা এটা আর মানতে পারবো না। এতটাও উদার বোধ হয় আমি নই, খারাপ লাগবে তো, এতটা কষ্ট আর নিজেকে দিতে চাই না। তুমি ওখান থেকে চলে যাবে বিপাশা দি? কি করবো বল, চলে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আর আমি যদি চলে না যাই, ওই মেয়েটাও তো নিশ্চিন্তে সংসার করতে পারবে না। ইসকা মতলব তুমি ডিভোর্স ভি দিয়ে দেবে চন্দন দাকে? হ্যাঁ, কথাবার্তা সব বলেই এসেছি, বললাম তুমি কাগজপত্র রেডি করে ফেলো, আমি সই করে দেবো। আরে কোনো ঝামেলার তো বিষয় কিছু না, মিউচুয়াল ডিভোর্স তো, দরকার আমি বলেছি যে ডেটে সই করে দেবো, আর কোনো ঝামেলার মধ্যেই আমি যেতে চাইছি না। বাহ, খুব ভালো তো বিপাশা দি, তার মানে তুমি সমস্ত ব্যবস্থা করে রেখেছো যাতে অপরাধী শাস্তি না পায়। আমি একটা কথা বলি শিমুল, শাস্তির কথা বলছো তো, সবাই তো শাস্তিটা সেভাবে দিতে পারে না। পারে না বললে তো হয় না, শাস্তি তো পাওয়া উচিত। তুমি জানো এই কারণে আমরা কত ফাইট করেছি। উচিত তো নিশ্চয়ই, নিশ্চয়ই উচিত, কিন্তু সবাই কি সেটা করতে পারে? তুমি কি পেরেছো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমাদের স্কুলে ওই স্টাফ রুম থেকে বেরিয়ে
বাঁ দিকে একটুখানি এগিয়ে নিচে ওখানে একটা ওই স্বর্ণচাপা গাছ ছিল। হ্যাঁ, এই সময়টাতে তো অনেক ফুল হতো, তুমি দেখতে পেয়েছো গাছটা? দেখতে পেয়েছি জানো, অনেক চাপা ফুল পড়েছিল মাটিতে, একবার ভাবলাম পুরোই, তারপর আবার এটাও ভাবলাম যে কেউ যদি দেখে ফেলে কে কি ভাববে। কে আবার কি ভাববে শিমুল? আর তাছাড়া স্বর্ণচাপা তো তোমার পছন্দ, তুমি তো ভালোবাসো। তুমি কি করে জানলে আমি চাপা ফুল ভালোবাসি? জানলাম মানে আমি ওই শুনছিলাম কোথাও, তুমি কাউকে বলছিলে, আমি ওভার হিয়ার করলাম, সেই জন্যই জিজ্ঞেস করলাম। স্বর্ণচাপা গাছটা রয়েছে এখনো? আচ্ছা, ওই দুপুরে মাঠে ওখানে ছেলেরা খেলে এখনো? তুমি স্কুলকে খুব মিস করছো না? মিস করারই তো কথা, এতদিন ওই স্কুলেই তো চাকরি করতো বল। দেখো, মিস যেমন করি, আবার পাশাপাশি এটাও মনে হয় যে ঠিক আছে আমি যেতে পারছি না, কিন্তু শিমুল তো যাচ্ছে। বেশ তো, আমি না হয় শিমুলের চোখ দিয়ে দেখব। বাবা ভালো হয়ে যাবি, বাবা তুই ভালো হয়ে যাবি, দেখিস আমি তোকে বলছি তুই ভালো হয়ে যাবি। তারপর না তুই আর একটা জায়গায় কোথাও একটা কাজ টাজ খুঁজে নিবি। হ্যাঁ, ভালোই তো হবে, তোরা দুইজনে মিলে চাকরি করবি, ব্যাস সংসারে অনেক টাকা আসবে, তো কোনো অভাব থাকবে না বাবা, দেখিস কোনো অভাব থাকবে না আমাদের। আর বৌমা রোজ কাজ করতে বেরোবে, তাতে তোদের সম্পর্ক দেখবি কেমন সুন্দর হয়, কত মজবুত হয়, তুই দেখিস ঠিক ভালো হয়ে যায়। আমি তো শুধু সেই দিনটার অপেক্ষায় আছি, সে সমস্ত দেখে আমার যে কি শান্তি, কি শান্তি। দেখা যাক মা কি হয়, আগে তো আমি ভালো হই, যদিও সেটার আশা খুবই কম। শিমুল জানে সবটাই। সবসময় কেন বলো তো, এক কথা বলো, সবসময় এক কথা বলো না, আশাটাকে না বাড়াতে জানতে হয়, আর এই আশা কি করে বাড়ানো যায় সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো হাতে টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু এখন তো আমি কাজ করছি, হাতে টাকাও থাকবে, তাই ভালো করে ট্রিটমেন্টটাও করানো যাবে। টাকা যখন হাতে আসছে তখন তো নিশ্চয়তা আছে, তাই না? ঠিকই তো, ও তো আগেই বলেছিল পরাগ যে তোমার ট্রিটমেন্ট করিয়ে তোমাকে সুস্থ করে তুলবে। সে তো অনেক টাকার ব্যাপার। তো অনেক পয়সা লাগবে তো কি হয়েছে পরাগ, শিমুল কি বলেছে না পয়সাও খরচ করতে পারবে না? হ্যাঁ, ভালো তো, তোমার জন্য খরচা করবে না তো কার জন্য খরচা করবে? তবু যদি ভাঙা সংসার একটা জোড়া লেগে যায় এই না কত, একই সংসারে যদি দুটো মানুষ আবার ভালো মতো করে মিলেমিশে থাকতে পারে, থেকে ভালো আর কি হতে পারে বলো? পর Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তখন থেকে শুনে যাচ্ছি তোরা সবাই মিলে শ্যামলীকে অ্যাকিউজ করে যাচ্ছিস, কেন চর মেরেছে, কেন চর মেরেছে, চর মেরেছে বলে শব্দ শ্যামলী কেন রে? একটা মেয়ে একটা ছেলের গালে চর মেরেছে বলে ওর দোষ? রো, আমি এইভাবে কেন চরটা মেরেছে সেটা একবার ভেবে দেখেছিস? ওই ছেলেটা এতদিন ধরে কি করে যাচ্ছে সেটা ভেবে দেখেছিস? দাদা ভাই, ওই ছেলেটা দিনের পর দিন প্রিয়াকে হ্যারাস করেছে, আর যখন আমরা গেছিলাম প্রতিবাদ করতে, ওই ছেলেটা আমার সাথে অবধি অসভ্যতামি করছিল। শ্যামলী যদি ওকে চটটা না মারতো না, আমি মেরে দিতাম, তখন আমাকে অ্যাকিউজ করতিস? আমি ওইভাবে বলতে চাইনি রো, প্রিয়ার এই অবস্থা দেখে না আমার মাথা কাজ করছে না। আমি সরি রো, আমি জানি কোয়েন্সিকোয়েন্সেস কি হয়েছিল কি না হয়েছে, আমাকে ভুল বুঝিস না। দাদা ভাই, তোকে এখন মাথা ঠান্ডা করতে হবে, আমাদের সবার মাথা ঠান্ডা রাখাটাই এখন কাজ। দাদা ভাই, ওই জ্যাকিকে কিন্তু আমাদের শাস্তি দিতে হবে, কিন্তু তার আগেও যেটা আমাদের করতে হবে সেটা হলো ছেলেটাকে আটকাতে হবে। ছেলেটা যাতে ওই ভিডিওগুলো নিয়ে কিছু করতে না পারে তার ব্যবস্থা নিতে হবে।
আই থিঙ্ক আমাদের ইমিডিয়েটলি পুলিশের কাছে যেতে হবে, পুলিশ কমপ্লেন করতে হবে ইমিডিয়েটলি। না 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 না, পুলিশের কাছে যাওয়া যাবে না। ছেলেটা যদি একবার টের পেয়ে যায় যে আমরা পুলিশের কাছে গেছি, তাহলে যদি ভিডিওগুলো সেই মুহূর্তেই ফাঁস করে দেয়। পিয়াদিদি তো বললো যে ছেলেটা নাকি মোবাইল ফোন থেকে ভিডিওগুলো পিয়াদিদিকে দেখিয়েছে, তার মানে সমস্ত ভিডিও মোবাইল ফোনের মধ্যেই রয়েছে, মানে মোবাইলটার মধ্যেই রয়েছে। ওই মোবাইলটা যদি আমরা নিয়ে নিতে পারি একবার, আর ওই মোবাইলটা নিয়ে যদি আমরা একবার পুলিশের কাছে যেতে পারি, তাহলেও পুলিশ কি কিছু করবে না? মানে আমাদের না না অবশ্যই নেবে, অবশ্যই নেবে। যদি একবার আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে পুলিশ আমাদের কমপ্লেন নিতে বাধ্য হবে, সেটাই করতে হবে। আর তার জন্য আমাদের ছেলেটার মুখোমুখি হতে হবে। হ্যাঁ, প্রিয়ার সাথে তো দেখা করবে বলেছে 7টার সময়, তাহলে ওই সময় আমরা না না দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোনটা আমরা কি করে হাতাবো সেটা আমরা পরেও প্ল্যান করতে পারবো। তার আগে আমাদের প্রিয়াকে কনভিন্স করতে হবে ওই জ্যাকির সাথে দেখা করার জন্য, কারণ প্রিয়া যদি না যায় ওই জ্যাকিও আসবে না, আর আমরা ওকে হাতেও পাবো না। প্রিয়া যেভাবে ট্রমাটাইজ হয়ে আছে, ভয় লাগছে ওকে জ্যাকির ব্যাপারে কিছু বললে আবার যদি হাইপার হয়ে যায়। কিন্তু রোহিণী দিদি, প্রিয়া দিদিকে তো একবার মুখোমুখি হতেই হবে। একবার যদি ঘুরে না দাঁড়ায় তাহলে ওই ছেলেটা আরো সাহস পেয়ে যাবে, আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। শ্যামলী, রূপ, আমি প্রিয়ার সঙ্গে গিয়ে কথাটা বলতে পারবো না, তো আমার বোন, আমার খুব অসুবিধা হচ্ছে, তোরা পারবি? পারব, প্রিয়া দিদিকে রাজি আমি করাবো। তোমার সাথে আমিও যাবো শ্যামলী, চলো আমরা প্রিয়ার সাথে কথা বলে আসি। এই প্রবলেমটাকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। একদমই তাই, চলো। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি চাও তো ওই শয়তান ছেলেটা শাস্তি পাক, ওকে আটকাতে চাও তো? তুমি চাও তো ভিডিওগুলো যাতে ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা নিতে? বলো, চাও তো? কি বলছিস শ্যামলিদি, আমি চাইবো না। বেশ, তাহলে প্রিয়া দিদি তোমাকে যে একটু সাহস আনতে হবে মনে, তোমাকে আর একটা বারের জন্য ওই ছেলেটার মুখোমুখি দাঁড়াতে হবে। জ্যাকির মুখোমুখি? না না, আমি পারবো না জ্যাকির সামনে যেতে। আমি কি করে জ্যাকির সামনে আমি যাবো না, জ্যাকির সামনে আমি যাবো না। এটা নিশ্চয়ই তোমার বুদ্ধি, এই বুদ্ধি তো অনি দিতে পারে না। না মা, এটা শ্যামলির একার বুদ্ধি নয়, এটা আমাদের সবার ডিসিশন। ওই জ্যাকি প্রিয়াকে আজকে পার্কে দেখা করতে বলেছে, প্রিয়া যদি না যায় তাহলে ওই জ্যাকেট থেকে আমরা ফোনটা কেড়ে নিতে পারবো না, আর ফোনটা না পেলে আমরা পুলিশে কমপ্লেন করতে পারবো না। ফোনটা কেড়ে নিবি? না না, এটা তো খুব রিস্কি হয়ে যাবে। আর তাছাড়া জ্যাকি যা ছেলে শুনলাম, ওর সাথে তো ওর সাগরেদরাও থাকবে, আর তারা তো মনে হয় না খুব একটা সুবিধার লোক বলে। না রো, আমি পার্কে গিয়ে জ্যাকির সাথে দেখা করতে পারবো না, আমি জ্যাকির মুখোমুখি দাঁড়াতে পারবো না। জ্যাকি আমাকে দিয়ে জোর করে খারাপ খারাপ জিনিস করানোর চেষ্টা করে রো, পারবো না রো, আমি কিছুতেই পারবো না, তোরা বুঝতে পারছিস না আমি পারবো না। প্রিয়া দিদি তুমি কাঁদবে না, একদম কাঁদবে না, মনে জোর আনো প্রিয়া দিদি, সাহস আনো মনে, এইভাবে মুখ লুকিয়ে কেঁদে কোনো লাভ হয় না, বিশ্বাস করো কোনো লাভ হবে না। যত তুমি ভয় পাবে, ভয় তোমাকে ততই চেপে বসবে, তারপর এমন একটা দিন আসবে যে এই ভয় তোমাকে দিয়ে এমন কাজ করিয়ে নেবে যেটা তুমি আসলে করতেই চাও না। প্রিয়া দিদি তুমি বলো না, তুমি সারাটা জীবন এইভাবে ভয় ভয় বাঁচবে, ওই নোংরা ছেলেটার হাতের পুতুল হয়ে বাঁচবে? বলো তুমি, এটাই তোমার জীবন, এটা তোমার প্রাপ্য, বলো। তোরা বুঝতে পারছিস না রো, আমি পারবো না, আমি মুখোমুখি দাঁড়াতে পারবো না, আমি কিছু জানো প্রিয়া দিদি, আমিও না তোমার মতন
খুব ভয় পেতাম, খুব ভয় পেতাম। কিন্তু আমার ভাগ্য আমাকে এমন মার মেরেছে না, আমি বুঝে গেছি যে তুমি যত ভয় পাবে এই সমাজ তোমাকে ততই কোণঠাসা করে দেবে। একদিন না একদিন পিয়া দিদি মনে সাহস জুগিয়ে ওই ভয়ের মুখোশটা, ওই ভয়ের খোলসটা খুলে বেরোতেই হয়। একদিন না একদিন নিজের জন্য লড়াই করতেই হয় পিয়া দিদি, বাঁচার মতো করে বাঁচতেই হয়। হেরে গিয়ে বেঁচে কি লাভ বলো তো পিয়া দিদি, কি লাভ? আমি যখন লড়াইটা শুরু করেছিলাম না, আমার পাশে কেউ ছিল না পিয়া দিদি, আমি একদম একা ছিলাম। আর তুমি দেখো তোমার পাশে গোটা পরিবার রয়েছে, সবাই রয়েছে, তোমার কিসের ভয় বলো তো? প্রিয়া, তোর দাদা ভাইয়ের উপর তো ভরসা আছে, তো তোর গায়ে একটু আঁচ লাগতে দেবো না, তুই নিশ্চিন্তে থাক। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। হ্যাপি বার্থডে স্যার। একি ও এখানে কি করছে? কে ওকে এখানে ইনভাইট করেছে? আমি বলেছিলাম না কোনো ভুলভাল স্টুডেন্ট যেন এখানে ইনভাইট না হয়, তোমরা শুনতে পাওনি? হ্যাঁ না স্যার, আমরা তো ক্লাসের সবাইকেই বলেছি, ও ক্লাসের মধ্যেই ছিল, ওকে আলাদা করে কিছু বলিনি, ও এমনি এমনি চলে এসেছে। স্যার বলছি চলে যখন এসেছে আজকের দিনটা ক্ষমা করে দিন না স্যার, মানে আমরা জেনে গেলাম আর কখনো ওকে আমরা ডাকবো না। আর বিশ্বাস করুন স্যার, ওকে আমরা ডাকিও নি, মানে আলাদা করে তো ডাকিনি ওকে। স্যার আমি কিন্তু আপনাকে বার্থডে উইশ করতেই এসেছিলাম, ইনফ্যাক্ট আমি কিছু জানতামও না, ওদের কাছ থেকেই জেনেছি, আমাকে তো আলাদা করে আর কিছু বলা হয়নি। আর জানলে আমি সত্যি আসতাম না স্যার, সরি স্যার, কোনো ভুলভাল স্টুডেন্ট আপনার জন্মদিন নষ্ট করে দিক সেটা আমিও চাই না। আসছি স্যার। দাঁড়া স্যার, আমার মনে হয় আপনি শ্রোতের সাথে অন্যায় করছেন, মনে করবেন না, একজন আপনাকে বার্থডে উইশ করতে এসেছে আর তাকে আপনি এইভাবে অপমান করলেন, ও তো আসতেও চায়নি স্যার, আমরাই বরং ওকে জোর করে নিয়ে এসেছিলাম। কেন, কে বলেছিল তোমাকে ওকে জোর করে আনতে? আমি দায়িত্ব দিয়েছিলাম স্যার। আসলে আমরা ভাবতেই পারিনি যে একজন স্টুডেন্ট এলে আপনার এতটা অপমানে লাগবে, আপনি এতটা খারাপ পাবেন, আর সেই স্টুডেন্টকে আপনি প্রত্যেকের সামনে এইভাবে অপমান করবেন স্যার, ও না বুঝতে পারেনি। আর আমরা যদি জানতাম, আমরা আজ যাই করি না কেন ওকে এখানে আনতাম না। এখন তো আমাদেরই খারাপ লাগছে স্যার, কারণ স্রোত তো আসতেই চায়নি, আমরাই ওকে জোর করে নিয়ে এসেছি। স্রোত বলেই ছিল যে স্যার আমাকে দেখলে খুব বাজেভাবে রিয়্যাক্ট করবেন, স্যার তো আমাকে পছন্দই করেন না। কেন পছন্দ করি না, তার তো ডেফিনেটলি কোনো কারণ আছে, তোমাদের সাথে তো এরকম হয় না, কেন ওর সাথে শুধু এরকম হয়? নিশ্চয়ই ওর মধ্যে কোনো গন্ডগোল আছে। শোনো, আজকে আমার জীবনের বিশেষ দিন, তাই কোনো রকম তর্ক আমি তোমাদের সঙ্গে করতে চাইছি না, কিন্তু আমি যেটা পছন্দ করি না সেটা আমি কখনোই পছন্দ করব না, জোর করে আমি কিছু করব না। এই কলেজ থেকে তো আমি ওকে বার করতে পারবো না, ও যখন এখানে ভর্তি হয়েছে তখন ও পড়বেই, আর বাধ্য হয় আমাকেও ক্লাসটা নিতে হবে, কিন্তু আমার বার্থডে সেলিব্রেশনটা যে আমাকে জোর করে করতে হবে, ওকে নিয়ে করতে হবে, তার তো কোনো মানে নেই। একেবারেই কোনো মানে নেই স্যার, আর আপনি করতে যাবেনই বা কেন? আই এম সরি স্যার, আমি চলে যাচ্ছি, তবে আপনার জন্য আমার উইশটা রয়ে গেল, ভালো থাকবেন স্যার, আপনার আজকে দিনটা যেন খুব ভালো কাটে। আমার দিন ভালো কাটবে কি না কাটবে সেটা কি তুমি বলে দেবে? আচ্ছা তুমি নিজেকে কি মনে করো, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে গেছো, বিশ্বজ্ঞানী? স্যার আপনাকে বার্থডে উইশ তো সবাই করলো, আর আমি করলেই আমার তকমা হয়ে গেল বিশ্বজ্ঞানীর? তা ভালোই হয়েছে, আমি সত্যিই বুঝতে পেরেছি আপনি আমাকে না আলাদা একটা নজরে দেখেন, আর সেটা আমি আমার পাওনা হিসেবে মেনে নিচ্ছি স্যার। তবে একটা কথা মাথায় রাখবেন স্যার, আপনি কিন্তু আমাদের টিচার, আর অন্তত আজকে আপনি টিচার সুলভ কোনো আচরণই করলেন না। তার সাথে কি আচরণ করবো সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? প্রয়োজন হলে শিখতে হবে স্যার, ছোটদের থেকেও তো শিখতে হয়, কারণ আমরা কেউ তো এখানে বিশ্বজ্ঞানী নই, না আমি আর না আপনি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তো কাজটা ছেড়ে চলেই যাচ্ছিলেন, চলে যেতে পারতেন,
আমি আপনাকে যেতে দিইনি, আর আমি সত্যি আপনাকে যেতে দিতে চাইও না। কারণ এই অল্প দিনে আমি বুঝতে পেরেছি আপনি আমার একজন অ্যাসেট। আপনি আমার কোম্পানির অ্যাসেট। আসলে আমারও খুব খারাপ লেগেছিল সেদিন, আপনাকে খাওয়ানোর কথা ছিল, রান্না করে আমি খাওয়াতে পারিনি। তাহলে সেই খারাপ লাগাটাকে ভালো লাগায় পরিণত করতে গেলে তো আপনাকে আমার বাড়িতে আসতেই হচ্ছে, আর আমার মনে হয় সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কথায় আছে শুভস্য শীঘ্রম, এই রোববার তাহলে আমার বাড়িতে আপনার ইনভিটেশন। ইনভিটেশনের কি আছে স্যার, আমি তো রান্না করতে যাব। সেটাও ঠিক, যে রান্না করবে তাকে আবার ইনভাইট করার কি আছে? কিন্তু ওই যে বললাম একসাথে খাবো, তার ইনভিটেশন। স্যার এই ফাইলগুলো এবার একটু দেখে দিন। হ্যাঁ সে আমি দেখে নেব, আপনার কাজ আমি হেল্ড আপ করব না। তাহলে ওই কথাই রইল, সানডে আমাদের দেখা হচ্ছে। আশা করতে পারি তো ওরা এবার বলবে না তো রোববার আটকে গেছে। না স্যার, কথা দিলে কেন বলবো, আর আমি আর কি এমন ব্যস্ত। আমি যাবো স্যার, রান্না করে আপনাকে খাইয়ে আসবো। তবে আমাকে একটা কথা দিতে হবে স্যার, বাজারটা কিন্তু আমি করব। তা তো হবে না, হয় আপনি আমার বাড়িতে আসবেন, তারপর আমরা দুজনে একসাথে বাজার করতে বেরোবো, আর তা না হলে আমি একা বাজার করে নিয়ে আসবো, মাঝামাঝি কোনো অপশন নেই। কিন্তু আমি তো আপনাকে খাওয়াবো বলেছিলাম স্যার। রান্না করে খাওয়ানোটাই তো আসল, কে কত টাকা দিয়ে সবজি কিনলো, কত টাকা দিয়ে মাছ কিনলো, সেটা তো বড় কথা নয়। ঠিক আছে স্যার, আপনি তো জানেন আমার হাতে এখন টাকা পয়সা নেই, তাই আপনি মাইনে পেলে কিন্তু যে টাকাটা পাবেন সেই টাকা দিয়ে নিজেই বাজার করে রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? অগত্যা দ্যাটস লাইক এ গুড গার্ল, দেখে নিচ্ছি। ভদ্রলোকের কথার মধ্যে আমি এক ধরনের নৈকট্য খুঁজে পাচ্ছি, কলিগের সঙ্গে তো এটা হওয়ার কথা নয়, অন্য কলিগের সঙ্গেও তো এটা নেই, তাহলে আমার সঙ্গে বা এরকম কেন হচ্ছে? আমি কি ভুল ভাবছি? তবে ভদ্রলোকের বাড়ি যাওয়ার ব্যাপারে আমি না করলাম না কেন, শক্ত হয়? আমি তো অন্যকে এরকম বললে কোথাও চলে যেতাম না বা যাই না। আমিও কি ভেতরে ভেতরে, কিন্তু কেন? হ্যালো, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মশাই হাতটা এমন করে বেঁধে দেবেন যাতে সারা জীবন আর খুলতে না পারে। আচ্ছা ঠিক আছে, বিয়েটা আগে তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। মানিনি ব্যানার্জি এসেছে, কি করতে চায় কে জানে, আরেকবার গিয়ে দেখি বাইরে ভালো করে। সবাই মিলে সেজে গুজে ধুমধাম করে সুজয়ের সঙ্গে মিতার বিয়ে দিচ্ছ, আমি তো ভাবতে পারছি না তুমি আর জয় এর মধ্যে জড়িয়ে আছো। একবার নিজের মায়ের কথা ভাবলে না তোমরা? না মা, মনে পড়েনি তোমার কথা। বৌদি ভাই, রাজ্য বলে দেবে না তো, তিতিরামে ধরে ফেললে তো সব খেলা শেষ। কি হলো, একা কি করছো এখানে বলো? আমি আমি ওই দুব্বু আনতে এসেছিলাম। ও
আমি খুঁজে দিচ্ছি সবাই। না না তোমা তোমাকে খুঁজতে হবে না, আমি খুঁজে নেব। তুমি বরং যাও, ভেতরে যাও, ভেতরে যাও। তুমিও চলো একসাথে খুঁজে। না তিতির, তোমার কোনো দরকার নেই খোঁজার। দেখো তুমি তো বাড়ির বড় বউ, বলো তোমাকে হয়তো ভেতরে সবাই খুঁজছে। তুমি যাও না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ একসাথে চলে যেতাম না হয়। না তিতির, তুমি যাও না, ভেতরে যাও, আমি কয়েকটা দুব্বু তুলে নিয়ে আসছি। আর দেখো তাছাড়া ঠাম্মি যদি তোমায় না দেখে তাহলে কিন্তু আবার সে কাকিমণিকে বলবে। যাও 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 যাও, চলে যাও, চলে সাবধানে। হ্যাঁ শোনো শোনো, তুমি যে দুটো নাম্বার আমাকে দিয়েছিলে ট্র্যাক করার জন্য, একটা লোকেশন আমি পেয়েছি। ম্যাম খুব জরুরি দুটো কথা আছে। এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বার থেকে কালকে জয়দার ফোনে, মানে আমার জামাইবাবু ফোনে দিদি ফোন করেছিল, বলেছে তীর্থে গেছে নাকি দিদি। আমার দিদি যদিও খুবই ঠাকুর ভক্ত কিন্তু আমার কেমন একটা লাগছে। আপনি এই নাম্বারটা একটু নোট করে নিন। আর একটা নাম্বার আছে, এই যে এটা, এটা আমার দেওরের নাম্বার, অভিরাজ। ওকে আমার খুব একটা সুবিধের লাগে না, এই নাম্বারটাও একটু দেখবেন তো আপনি। এই দুটো নাম্বার একটু নোট করে নিন। দোয়েল যে নাম্বারটা থেকে তোমাকে কল করেছিল বলেছিল সেটা আমরা ট্র্যাক করেছি, কিন্তু সেটা কোনো তীর্থ নয়। তীর্থে নয়, কোথায় তাহলে? এই শহরে একটা গোডাউনে। আমি লোকেশনটা ট্র্যাক করে জায়গাটায় গেছি, কিন্তু আমরা ওখানে যাওয়ার পর কারোর কোনো চিহ্ন অব্দি পাইনি। আর তারপর থেকে তো ওই ফোনটা আর কোনো কিছুই লোকেট করা যাচ্ছে না। তার মানে দিদি শহরেই আছে, তীর্থে যায়নি, আমাদের সবার থেকে দূরে আছে। মিথ্যে কথা বললো কেন? আরেকটা যে নাম্বার দিয়েছিলাম অভিন নাম্বার, ওটা ট্র্যাক করতে পেরেছেন? তোমার আন্দাজ একদম ঠিক। দোয়েলে ফোনটা যে লোকেশনে দেখিয়েছে, আমি অভির ফোনটাও ট্র্যাক করেছিলাম, ওই লোকেশনেই দেখিয়েছিল। ও তার মানে দিদির খোঁজ জানে। অভিকে আমি কিছুতেই ছাড়ব না। আমার দিদির হারিয়ে যাওয়ার পেছনে ওর হাত আছে কিনা দেখতে হবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। এই যে এনো, বেঁধে দাও, ধরো। পারবো না আমি এসব করতে। এই বিয়েটা আমি মানি না। কি হয়েছে বৌদি ভাই? তুমি বেশ কি বলছিলে, আমি ওনাকে মা বলে মেনে নিয়েছি? কখনো না। আমার মা একজনই, আর সেটা হলো মালিনী ব্যানার্জি। আমি আমার মায়ের জায়গা কাউকে দিতে পারবো না। বৌদি ভাই আমার কথা শোন, মা তোর মা। বাবা প্লিজ, তুমি আমার মাকে নিয়ে আর খারাপ কথা বলবে না। বৌদি ভাই তুমি তো সবটা জানো, তুমি তাহলে এরকম কথা কেন বলছো বলো? তোমরা সবাই শুধু আমার মায়ের শুধুমাত্র দোষটাই দেখেছো। রাজু শোন, রাজু কি বলছিস তুই? মায়ের জন্যই কিন্তু আজকে বাবার এই অবস্থা। শ্রদ্ধা ভাই প্লিজ, তোরা আজ কেউ কোনো কথা বলবি না। আমি মা বলে অন্য কাউকে মেনে নিতে পারবো না। আপনারা এদিকে সব নিয়ম কানুন সারলে আমি সিঁদুরদানের দিকে যাব। না না, ছেলেমেয়েরা না থাকলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আগে রাজ্য আসুক, তারপর যা হবার তাই হবে। ম্যাম ম্যাম প্লিজ, আপনি এত উদ্বিগ্ন হবেন না প্লিজ। কই দেখি, আমিও তো আপনার মেয়ে বাবা। একটু দেখি হাতটা সরাও, এই গাছ ছড়াটা আমি বেঁধে দিলাম। এত চিন্তা করতে হবে না, আমি বৌদি ভাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি, কেমন? পুরোহিত মশাই আপনি শুরু করুন। কি হয়েছে বলবে না আমায়, বলো কি হয়েছে তোমার? হঠাৎ করে কেন এত মনটা খারাপ? দিদি আমি তো বললাম যে আমি এই বিয়েটা মানতে পারবো না। আর আমার, আমি চাই না যে আমার বাবার সাথে ওনার বিয়ে হোক। এরম করে কেন বলছো আমায় বলো না, কি ভেবে বলছো তুমি? বাড়ির সবাই এত খুশি, তুমি তুমি একবার বাবা ঠাম্মি এদের খুশির কথা ভাবছো না? আর আমার মায়ের কথা দিদি, সেটা তো তোমরা কেউ ভাবছো না। শোন না রাজ্য, আমি বলছি দাদা ভাই প্লিজ,
তো সবাই তিতিরের কথা শুনেই চলো বলো। আর তিতির তো আমার মায়ের কথা ভাবেই না। রাজু, আমাদের মায়ের জন্যই কিন্তু বাবার এই অবস্থা। ছোটদা ভাই, আজ আমি তোদের কারুর কথা শুনতে চাই না। আমি আমি এই বিয়েটা মানতে পারবো না, প্লিজ বোঝ এটা তোরা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। মিস্টার এক্স, ওদের মেরে ফেলার দরকার নেই, একটু কি করব না করব সেটা আপনি আমাকে বলে দেবেন। এই এই, তোমাদের ভয় নেই না? টিকলুর উপর চাপ বাড়ছে, এই ঝামেলাটা তো খুব বেশিক্ষণ চালানো যাবে না। পর্ণা ঠিকঠাক পারলো তো কাজটা করতে? এত টাকা দিয়ে আমি তোমাদের রেখেছি কেন? দেখো কে এসছে, একটা মহিলার গলা পেয়েছি আমি, যাও গিয়ে দেখো। সব শেষ হয়ে যাবে। মনাকে একা একা এই এত বড় রিস্ক দেওয়াটা উচিত হয়নি, অনেক বড় ভুল করে ফেলেছি। সৃজন দা চিন্তা করো না, দিদির কিচ্ছু হবে না, ও ঠিক সামনে নয় সব। ওকে পেলাম না স্যার, কিন্তু আওয়াজ তো আমি পেয়েছি, উবে তো যায়নি। সব জায়গায় তো দেখা হলো স্যার, কেউ তো নেই বলছে। চকুতাতে এটা কি সরবে না এখান থেকে? বেরোবো কি করে আমি? গাড়ির নিচে নেই তো। এবার পর্ণা তো ধরা পড়ে যাবে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কুমড়োগুলো কোথায় রেখেছেন? কি হলো?
বার করুন। জাস্ট এ মিনিট মিস্টার এক্স, কি হয়েছে একটু খুলে বলবেন? আজ মাল লোডিং করবার সময় তিনটে কুমড়ো মিসিং হয়েছে, আর সেই কুমড়োগুলো তো এমনি এমনি হারিয়ে যাবে না, সেগুলোকে কেউ সরিয়েছে, আর আমি শিওর ওগুলো আপনারাই সরিয়েছেন। ভালোভাবে বলছি, যে নিয়েছেন সে ভালোই ভালোই কুমড়োগুলো বার করে দিন, আর আমাকে যদি খুঁজে বার করতে হয় সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। লোকটা তো দেখছি স্ট্রেট আমাকেই চার্জ করছে, কিন্তু না, আমার নার্ভাস হলে চলবে না। কোথায় রেখেছেন কুমড়োগুলো, কোথায় লুকিয়েছেন বলুন? লুকিয়েছি কুমড়ো কি বলছেন বলুন তো আপনি, সোনা নয়, গয়না নয়, হীরে নয়, হঠাৎ করে আমরা কুমড়ো চুরি করতে যাব কেন? যতটা বোকা আপনি সাজছেন ততটা বোকা আপনি নন মিসেস ঘোষ। ওয়েল, আপনার মনে হয় যে আমাদের এত সাহস? মনে তো অনেক কিছু হয়নি মিস্টার ঘোষ, কিন্তু এখন সেগুলো মনে হচ্ছে। আর আপনি তো একেবারে মাটির মানুষ, একটু আগে যারা আপনাকে মারছিল, আপনার মুখ ফাটিয়ে দিচ্ছিল, আর তাদের সঙ্গে এখন হাসাহাসি করছেন, তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করছেন। সত্যি আপনাদের বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কোথায় কুমড়োগুলো বলুন মিস্টার ঘোষ? দেখুন মিস্টার এক্স, আমরা সত্যি জানি না কুমড়ো কোথায়। কুমড়ো আমরা নিইনি, আর যদি আমরা নিতাম তাহলে তো সেগুলো এখানেই থাকবে, কারণ আমরা তো এখান থেকে কোথাও বেরোইনি। বেশ, তাহলে কিন্তু সবার রুম, সবার বিছানা সব চেক করা হবে। কেউ মুখ খুলবেন না, ঠিক আছে? আমি তাহলে খুঁজে নিচ্ছি। গার্ডস বলুন স্যার, এদের প্রত্যেকের ঘর সার্চ করবে, ঘরের কোনো কোনা যেন বাদ না যায়। আর মিস্টার ঘোষ, আপনাদের রুমটা পার্সোনালি আমি সার্চ করব। এবার যেন কেউ বেঁচে না পালাতে পারে। এই ভালো করে দেখো, সারা ঘর তন্ন তন্ন করে খোঁজো, ঘরের একটা কোনো যেন বাদ না যায়। যতই খুঁজে নিক, কুমড়ো যা জায়গায় গেছে কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু সাবধানের কোনো মার নেই, তাড়াতাড়ি করে এই এঁচু বাসনগুলো না শুরুমাতে তুমি নিয়ে যাও, ধুয়ে নাও। ওদের চোখে যদি একবার পড়ে যায় তাহলে কিন্তু একদম কেলেঙ্কারি হয়ে যাবে। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো, এই তুমি এই ব্যাগটা দেখো, ব্যাগটার ভেতরে কি আছে দেখো। আমি এক্ষুনি ধুয়ে তুলে রাখছি। ডোন্ট মুভ, কেউ এক পাও নড়বেন না। মিসেস ঘোষ কোথায় রেখেছেন? ও মা, আপনি নিজে গেলেন সার্চ করতে, আমি তো ভাবলাম আপনি কুমড়োগুলো পেয়ে গেছেন, এক্ষুনি আমাদের সবাইকে এখানে এসে মেরে ফেলবেন, পাননি? হ্যাঁ, আমরা তো রেডিও হচ্ছিলাম সেই জন্য। স্যার, সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, সবার ব্যাগ, ঘর, বিছানা সব দেখলাম, কোথাও কোনো কুমড়ো নেই স্যার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। তথার মৃত্যু প্রসঙ্গে রোহিত যে মিথ্যে কথা বলছে এই কথাটা তোমরা মানবে না আমি জানি। সেদিনের ঘটনা আমি কিন্তু ভুলিনি মাস্টার মশাই। ড্রাগ টেস্টের রিপোর্ট পেয়ে রোহিত রাগে পাগল হয়ে গিয়েছিল, ও রাগের মাথায় ছাদে গিয়ে প্রতিযোগী ক্যাম্পের লোকজনদেরকে আক্রমণ করে। আমার তথা ওকে ওখান থেকে টেনে আনতে যায়, আর ও রাগ সামলাতে না পেরে আমার ছেলেটাকে ধাক্কা মারে। এই তো আমি মিষ্টি নিয়ে এসেছি লাবু, তুমি এক কাজ করো, তুমি সবাইকে দিয়ে দাও। না, ধরো ধরো ধরো। বাবা, রোহিত ফুলকি টিভি ইন্টারভিউর জন্য তুমি মিষ্টি নিয়ে চলে এলে? কেন বলো তো, আমি
ও বুঝতে পেরেছে, এই বাড়ির অনেকেই এখন আমাকে ক্ষমা করেনি। মাস্টারমশাই, আমার একদিনের ভুলের সাজা আমাকে আর কতদিন ধরে দেবেন বলুন তো? কেন রোহিত ফুলকিকে নিয়ে বিজয় যাত্রা করা হচ্ছে সে কথাটা আমাকে বলবে মাস্টারমশাই? রোহিত একটা ইন্টারভিউতে প্রমাণ করতে চেয়েছে যে তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা। রোহিত আর ফুলকি বলেছে ষড়যন্ত্র করে নাকি রোহিতকে ফাঁসানো হয়েছে। বাহ, কিন্তু এটা তো ডাহা মিথ্যে কথা মাস্টারমশাই। আরে রুদ্র, তুমি তো জানো এটা। মা, হ্যাঁ মা, 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 ধর ধর ধর, তুমি তুমি প্লিজ এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো না, তুমি শান্ত হও প্লিজ। কি করছো তুমি, কেন করছো? দেখো রোহিত এর আগে কোনো দিনও তথার মৃত্যু নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু আজকে জনসম্মুখে বলেছে, সেটা তোমার খারাপ লেগেছে বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু সেটা যদি তুমি যদি উত্তেজিত হয়ে যাও তাহলে তোমার শরীর খারাপ হবে। কেন এটা করছো মা, তোমার শরীর খারাপ হয়ে যাবে। মা আসল সত্যিটা আমি জানি না মা, আমি কী করে জানবো? আমি যখন ছাদে পৌঁছেছি তখন অনেক দেরি হয়ে গেছে মা। যাক বাবা, আমার দিকে নজরটা নেই কারোর। সমস্ত শয়তানিটা যে আমার করা সেটা বের করা অসম্ভব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ওয়েলকাম রোহিত স্যার, ওয়েলকাম। আর ফুলকি, তুমি রোহিতের জন্য যেভাবে লড়াই করে গেছো সেটা সত্যি অতুলনীয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। জামাইবাবু হঠাৎ ইদানিং আমার এত প্রশংসা কেন করেন? আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস হয়তো এখনো। আজকে একবার হলো একটু মিষ্টি খাওয়াতে দিস। দেখ তোর কাঁধে যে বদনামের বোঝাটা এতদিন চাপানো ছিল সেটা অন্তত নেমে গেছে, তাই না? ভুল ভাবছো সবাই, কোনো বোঝা নামে নেই রুদ্র। তাই আমি শুধু সবার সামনে এইটুকু বলতে পেরেছি যে ওই টাইমে আমি ড্রাগ নিইনি, দ্যাটস ইট। আর দাদাকেও থাক না স্যার সেসব কথা এখন, এত লোকজন এসেছে। ও দিদি, তুমি সবাইকে মিষ্টি দাও। আমরা যখন এতটা করতে পেরেছি তখন যে স্যার আগেও নির্দোষ ছিল তারও প্রমাণ জোগাড় করে দিই। ফুলকি রে, ঈশ্বর যেন তোর মনোবাঞ্ছা পূরণ করেন মা। কেন আমার হঠাৎ নার্ভাস লাগছে? আসলে এই ফুলকি দাস কোনো সংকল্প নিলে ভারী বিপদ। ভগবান যে কি করে ফুলকি দাসকে এত সুযোগ করে দেন আমি আমি জানি না। জেঠুমণি, বলছি যে অনেক তো হলো, এবার প্লিজ ফুলকিকে বলো এই সব কিছু ছেড়ে শুধু জিয়া ব্যানার্জির সাথে ম্যাচের ওপর ফোকাস করতে। জেঠুমণি, এই ম্যাচটা কিন্তু সহজ হবে না, আর ওই ম্যাচটা ওকে জিততেই হবে। হ্যাঁ এটা ঠিক, জিততে হবে, কিন্তু এখন এসব ছাড়, তোকে একটু আদর করি আয়।
এই পারবিতা লাবণ্য ওদের সবাইকে মিষ্টি দাও 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 আমি সহজ হতেও দেব না বিষয়টা। ওই ম্যাচে ফুলকি হারবে আর জিয়া সবার সামনে ফুলকিকে ছোট করবে, আর এই পুরো বিষয়টা আমি নিজের চোখে দেখব। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কেউ বাকি রইল না তো যে দান পায়নি? যদি কেউ বাকি থাকো তাহলে স্বয়ং এসে নিয়ে নাও। হ্যাঁ মহাদানী মহারাজ, বলি আমি বাকি আছি। আমি দান পাইনি, যদি আমি আপনার মতো মহাদানীর হাত থেকে দান গ্রহণ করতে পারি তাহলে আমি ধন্য হতাম। অবশ্যই পাবে, বলো কি চাই তোমার দানে? স্বর্ণ মুদ্রা রত্ন কি দেব আর কত দেব? না মহারাজ, আমার এইসব চাই না। তাহলে কি চাই? আমার কেবল তিন পা ধরিত্রী চাই। শুধু তিন পা ধরিত্রী? আরো একবার ভেবে দেখো বালক। রাজা বলির থেকে যা তুমি চাইবে সেটাই পাবে, সংকোচ করো না, বলো যা চাই বলো। না মহারাজ, আমি এর চেয়ে বেশি আর কিচ্ছু চাই না। যদি আপনি আমায় দিতে পারেন তাহলে তাই দিন যা আমি চেয়েছি। হে বামন, ধরে নাও আমি তোমায় দিয়ে দিয়েছি, কিন্তু তিন পা মাপে কতটা হয় সেটা কি জানো? দান তো দানের ইচ্ছে আর দান গ্রহণকারীর ইচ্ছার উপর নির্ভর করে। দানে মাপ যোগের কোনো অর্থ নেই মহারাজ। ঠিক আছে, আমার কাছে বড় বড় অসুর আছে, তাদের পায়ের মাপে তিন পা নিলে একটা গ্রামের সমান তো হয়েই যাবে, যাতে সুখের সঙ্গে তুমি জীবন অতিবাহিত করতে পারো। হে মহারাজ বলি, আপনার কথায় আমি বুঝতে পেরেছি যে আপনি মহাদানী, কিন্তু আমার গ্রাম চাই না। যদি দিতে পারেন তাহলে কেবল তিন পা ধরিত্রী দিন। হে বামন, তোমার ইচ্ছানুসারে আমি তিন পা ধরিত্রী তোমায় দানে দিলাম। মেপে নাও তোমার ছোট ছোট পায়ে তিন পা ধরিত্রী। মহারাজ, আমি দান এমন ভাবে নেব না। তাহলে কিভাবে নেবে? আপনাকে আপনার হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করতে হবে যে আপনি আমাকে তিন পা ধরিত্রী দেবেন মহারাজ, তাহলেই আমি দান স্বীকার করব, না হলে নয়। দাও আমায় গঙ্গা জল দাও। আমি অসুরপতি ত্রিলোকেশ্বর বলি, সংকল্প করলাম তোমার দ্বারা মাপা তিন পা ধরিত্রী আমি তোমায় দানে দেব। মাপো, ত্রিলোক আমারই। সম্পূর্ণ দেবলোক মেপে নিয়েছি আমার এক পা দিয়ে। এবার বলুন যে আমি আমার দ্বিতীয় পা কোথায় রাখব? ধরিত্রী লোকের অধিপতি আমি। দ্বিতীয় পা দিয়ে ধরিত্রীকে মাপার পর তৃতীয় পা কোথায় রাখব মহাদানী? হে বামন, তৃতীয় পদের জন্য আমার মস্তক প্রস্তুত। আমি বলি, আজ থেকে আমি তোমায় আমার সুথল লোকে স্থান দিচ্ছি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।